ব্র্যাডপয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বৃত্ত সফটওয়্যার থেকে, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিতের বৃত্ত 4a সফটওয়্যার থেকে। তো সেখানে আমাদের একটা খুব একটা ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে কোনো একটা বৃত্তের সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা। যে কোন একটা বিন্দু বলে দেওয়া থাকতে পারে এই বিন্দুটা কোন একটা বৃত্তের ভিতরে না পরিধির উপরে না বাইরে অবস্থিত, সেটা আমরা কিভাবে বের করতে পারি। ওকে, সেটা একটু দেখি আমরা। তো মনে করেন কোন একটা বৃত্ত আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে মনে করেন এটা একটা বৃত্ত, যে এই বৃত্তের আমাকে সমীকরণ বলে দিয়েছে। মনে করেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ আমাকে বলে দিয়েছে আর কি। সো এখানে একটা বিন্দু বলে দেওয়া আছে আমার কাছে, চাপস মনে করেন এখানে একটা বিন্দু দিয়েছে, ঠিক আছে। সেটা মনে করেন যে পি বিন্দু, যেটা হচ্ছে x1 y1, এটা একটা বিন্দু আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। তো এই বিন্দুটা এই বৃত্তের, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এই বৃত্তের বাইরে না ভিতরে কোন একটা বিন্দু, সেটা পরিধির উপরে কিভাবে বুঝবো আমরা, ঠিক আছে। তো সেটা বোঝার জন্য আমরা যে কাজটা করব, যে বিন্দুটা দিব অর্থাৎ সেই বিন্দুটা এখানে বসাবো। সেটা কিভাবে বসাবো, যেটাকে আমরা x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0, যে সমীকরণটা দেওয়া থাকতে পারে সেইটা আমরা বাম পক্ষে নিয়ে আসবো। যদি বৃত্তের সমীকরণটা এরকম দেওয়া না থাকে, যদি এরকম দেওয়া থাকে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, ঠিক আছে, এরকম দেওয়া থাকতে পারে। ওকে, তাহলে এটা সবগুলো পক্ষ এক পক্ষেই আছে, রাইট। তো এখন আমরা যে কাজটা করব, সবাইকে বাম পক্ষে নিয়ে আসলাম। এখন আমরা দেখব এই বিন্দুটা, যদি এটা বৃত্তের সমীকরণ হয়, এই বিন্দুটা এই বৃত্তের সমীকরণের ভিতরে, বৃত্তের ভিতরে না বাহিরে না পরিধির উপর অবস্থিত, সেটা কে বুঝবো? ওই বিন্দুর মানটা এখানে সিদ্ধ করব। কিভাবে করব? আমরা এই সমীকরণের ধরতেছি লেফট হ্যান্ড সাইড। ওকে, তো লেফট হ্যান্ড সাইড আমরা কি পাচ্ছি? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানের মধ্যে ওই বিন্দুটা বসিয়ে দিব, x1 হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। তো এই মানটা যদি আমার কাছে কি হয়, এখানে এখানে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা যদি শূন্য থেকে ছোট হয়, তখন আমরা বলতে পারবো যে বিন্দুটি অর্থাৎ x1 y1 বিন্দুটি যদি 0 থেকে ছোট হয়, তাহলে বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত। ওকে, আর যদি x1 হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, যদি সেটা শূন্য থেকে বড় হয়, তখন বলবো x1 y1 বিন্দুটি কোথায়? বৃত্তের বাহিরে অবস্থিত। আবার যদি এরকম হয়, x1 হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0 হয়, তখন বলবো x1 y1 বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থিত। ওকে, আমরা এইভাবে নির্ধারণ করব। আশা করি আমরা বিষয়টা, যদি একটা সিম্পল দিই, একটা উদাহরণ দিই, তাহলে আমরা বিষয়টা জানতে পারবো। তবে এই ক্ষেত্রে যদি এটা হয় একই অবস্থা, এই সমীকরণের জায়গায় যদি এটা হয়, তাও যদি এই অংশটা যদি এখানে যদি আমি x1 y1 বসাই, অর্থাৎ এখানে যদি আমি এই বিষয়টা বা যদি এই বিষয়টা বসাই, তাহলে এখানে x1 হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c, সেটা যদি শূন্য থেকে ছোট হয়, তাহলে একইভাবে বলতে পারবো যে x1 y1 বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত। এটা যদি শূন্য থেকে বড় হয়, এই অংশটা বাম পক্ষটা, তাহলে বলতে হবে বৃত্তের বাইরে অবস্থিত, এবং আর যদি 0 সমান হয়, তাহলে বলতে হবে বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থিত। আমরা একটা এক্সাম্পল নিই। সাপোজ মনে করেন এই বৃত্তটা হচ্ছে আমি একটা বৃত্ত নিচ্ছি, বৃত্তের সমীকরণ নিচ্ছি। চাপস মনে করেন x² + y² = 2x²। ক্লিয়ার? তো আমাকে বলছে এই 1 এবং 1 এই বিন্দুটা বৃত্তের ভিতরে না বাহিরে না কোথায় অবস্থিত? তো সেটা আমরা কিভাবে করব? আমরা প্রথমে x² + y² - 2x² = 0 এটা ধরে নিব। এরপরে লেফট হ্যান্ড সাইড এখানে যে কাজটা করেছি সেই কাজটাই করতেছি। এখানে x1 y1 বিন্দুটা যখন এখানে বসিয়েছি ঠিক এখানে y1 বিন্দুটা বসাবো। আগে লেফট হ্যান্ড সাইডটা ধরি x² - 2x² দেন এখানে y1 বিন্দুটা কি করে দিচ্ছি পুট করেছি। তাহলে এখানে কত পেলাম 2 - 4। সো এখানে আমার মান আসছে -2 যা শূন্য থেকে ছোট। সুতরাং এখানে এই বৃত্তে 1 1 বিন্দুটি কোথায় অবস্থিত? বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত। আশা করি বুঝছি। ওকে, এখন আমাকে 1 1 বিন্দু না দিয়ে আমাকে যদি বলে x² + y² = 2x² এখানে আমাকে বলল যে 4 5 এই বিন্দুটা এই বৃত্তের এই 4 5 বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থিত? তাহলে আমরা কি কাজ করব? সিমিলার ওয়েতে x² + y² - 4 = 0। সো লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড যদি নিই তাহলে x² + y² - 4। সো এখানে আমি 4 বসালে 4x² y1 বসালে 5x² - 4। সো এখানে 16 পাবো, এখানে 25 পাবো, -4 পাবো। তাহলে এখানে কত পাবো? ঠিক আছে, তাহলে 44 মাইনাস করলে আমি পাচ্ছি 37 যেটা শূন্য থেকে বড়। তাহলে সুতরাং 4 5 বিন্দুটি কি হয়েছে? বিন্দুটি বৃত্তটি এই বৃত্তটির বাহিরে অবস্থিত। বাহিরে অবস্থিত। আশা করি আমরা বুঝছি। ঠিক একই ভাবে সিমিলার ওয়েতে আমাকে যদি বলে যে এরকম বললো মনে মনে যে x² + y² হোল স্কয়ার। ওকে, তাহলে এরকম একটা আমাকে বৃত্তের সমীকরণ দিল। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করলো যে 2 2 বিন্দুটি কোথায় অবস্থিত? এই 2 বিন্দুটি এই বৃত্তের কোথায় অবস্থিত? তাহলে আমি যে কাজটা করব সেটি কি করব? আগে x² + y² - 2√2 হোল স্কয়ার = 0। সো লেফট হ্যান্ড সাইড = x² + y² - 2√2 হোল স্কয়ার। এখানের মধ্যে আমি 2 বসিয়ে দিচ্ছি আর এখানে পাচ্ছি আমি 8। তাহলে এখানে পাচ্ছি 4 + 4 - 8 = 0। তার মানে এই 2 এই বিন্দুটি এই বৃত্তের কি হয়েছে? বৃত্তটির পরিধির উপর অবস্থিত। ওকে, বিষয়টা আশা করি ক্লিয়ার। তো বৃত্তটা যদি এভাবে না দিয়ে যদি এইভাবে দেখ তাও আমরা করতে পারবো। আশা করি আমরা বুঝতে পারছি যে কোনো একটা বিন্দু কোন একটা বৃত্তের পরিধির উপরে না পরিধির ভিতরে না পরিধির বাইরে কিভাবে অবস্থিত হবে সেটা ছোট ছোট এমসিকিউ দেওয়া থাকতে পারে, কোন একটা অঙ্কের সাথে দেওয়া থাকতে পারে। তাহলে দেখার সাথে সাথে আমরা যাতে সেটা আনসার দিতে পারি। এখন আমরা দেখব যে এরকম কিছু এমসিকিউ আমাদের কাছে আসে। মূল বিন্দু এত বৃত্তের কোথায় অবস্থিত? মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু এই বৃত্তটির কোথায় অবস্থিত? এরকম আমাদের কাছে এমসিকিউ আসতে পারে। তো আমরা কিভাবে করব সেটা হচ্ছে যে এখানে লেফট হ্যান্ড সাইড কত x² + y² + 6x - 2y - 15। তো এখানে মূল বিন্দু হচ্ছে কত? 0 0। তাহলে 0 0 বিন্দু দ্বারা এটাকে কি করব? মান বসিয়ে দেব xy এর জায়গায় 6 * 0 - 2 * 0 - 15। তাহলে এখানে আসলে আমার কাছে কত? 15। ওকে, যেটা শূন্য থেকে 0 থেকে কত ছোট। সুতরাং 0 0 বিন্দুটি उक्त বৃত্তটির কোথায় অবস্থিত? ভিতরে অবস্থিত। তো এরকম আরো অনেক বিন্দু দিতে পারে আপনাকে, ওয়ান ওয়ান বিন্দু, যেকোনো একটা বিন্দু সেটা কোথায় অবস্থিত যদি আমরা দেখি শূন্য থেকে ছোট আসে এই লেফট হ্যান্ড সাইডের মানটা, তাহলে আমরা বুঝতে পারবো বৃত্তটি ভিতরে অবস্থিত বিন্দুটা। যদি শূন্য থেকে সমান শূন্যের সমান আসে তাহলে পূর্বে উপর অবস্থিত। আর যদি কোন বিন্দু বসানোর পরে যদি মান দেখি যেখানে শূন্য থেকে বড় আসছে তাহলে বিন্দুটি বৃত্তটির বাহিরে অবস্থিত। ওকে, ভালো থাকবেন।